हे अर्जुन, सत्वगुण रज और तमगुण के अभिभूत करिया प्रबल हय। आबार कखनो रजगुण तम और सत्वगुण के अभिभूत करिया प्रबल हय, आबार कखनो तमगुण सत्व और रजगुण के अभिभूत करिया निजे के बलवान करे। যখনই সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সত্ত্বগুণ বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ কর্মে প্রবৃত্তি উদ্যম অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমগুণ বৃদ্ধি পায় তখন কর্তব্যে অবহেলা উদ্যমে আলস্য অসাবধানতার ভ্রম এই সকল লক্ষণ জন্মায়। ওটা ধরে না, হাতে লাগবে তো, তুমি এটা দিয়ে খেলো, এই যে দেখো। যখন সত্ত্বগুণ বৃদ্ধি পায় তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান জীবও সেই স্থানে যায়। রজগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে কাহারও মৃত্যু হইলে মানবজনিতে তাহার জন্ম হয়। আর তমগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্মফল হয় নির্মল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। সত্যগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে। রজগুণ কর্মের ফল লোভ, আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা, মোহ এবং অজ্ঞানতা। রজগুণ কর্মীরা মানবলোকে যান, তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বশে নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণী কর্তা জানেন আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন, তিনি আমার ভাব পাইয়া থাকেন। দেহি জীবিত কাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তিনি কি প্রকার আচারযুক্ত? কি উপায়েই বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, সত্য রজ এবং তমগুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনিই গুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন তিনি গুণের প্রভাবে বিচরিত হন না, তিনিই গুণাতীত। যে জন সুখ দুঃখ প্রিয় অপ্রিয় নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনিই জ্ঞানী। মান অপমান শত্রু মিত্র স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন, সর্বকর্মে যাহার স্থিতি তাহাকেই গুণাতীত বলা হয়। যিনি আমাকে পূর্ণ ভক্তিযোগের দ্বারা সেবা করেন তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত এবং অব্যয় স্বরূপ, আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিন্দান। ইতি গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায়। হরিবল ভারতে সর্ববেদার্থ ভারতাত্মস্য গীতস্নস্য গীতায়মন্তি তেনেয়াং সর্বশাস্ত্রময় মতা গীতা সুগীতা কর্তব্যাভিমান্য শাস্ত্র বিস্তারে যা সং পদ্মনাবশ্য মুখ পদ্মাদবিনী স্মৃতা।